অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে থাকছে 2021 শিক্ষাবর্ষে সর্বশেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, 21তম সপ্তাহে নবম শ্রেণীর শারীরিক শিক্ষা বিষয়টির একটি নমুনা উত্তর। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের দ্বিতীয় নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় অর্থাৎ মানসিক স্বাস্থ্য ও অবসাদ থেকে। অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে করোনা বা কোভিড-19-এর কারণে আরাফ ইদানিং বাসা থেকে বের হয় না, তার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বেড়াতে আসে না, বিদ্যালয়ে যাওয়ার জন্য তার প্রবল ইচ্ছা জাগে। প্রতিদিন অনলাইন ক্লাসের জন্য মায়ের মোবাইল ব্যবহারের সুযোগে গেমস খেলে অতিরিক্ত সময় কাটায়। বর্তমানে তার মেজাজ খিটখিটে থাকে ও সে প্রায়ই অসুস্থ বোধ করে, ফলে পরিবারের সবার সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করে। আরাফের মতো উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার ও তোমার পরিবারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করো। এখানে সংকেত দেওয়া রয়েছে, মানসিক আচরণ ও অবসাদের ব্যাখ্যা দিতে হবে। শুরুতে অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখতে পারো আরাফের মতো উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গৃহীত পদক্ষেপসমূহ। ভূমিকায় লিখতে পারো করোনার সময় অভিভাবকেরা যে বিষয়ে তাদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন তা হচ্ছে করোনাকালীন শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহারজনিত আসক্তি, এতে মানসিক আচরণের পরিবর্তন ঘটে, অবসাদ অনুভূত হয়, আর এটি আরাফের মধ্যে পরিলক্ষিত হয়েছে। 17 মার্চ 2020 থেকে করোনা মহামারী জড়িত কারণে সারা দেশের স্কুল কলেজগুলোর সরাসরি পাঠদান বন্ধ রয়েছে। পড়াশোনা চালিয়ে নিতে বিকল্প ব্যবস্থা হিসাবে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার শুরু হয় এপ্রিল মাস থেকেই। দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের দ্রুত এই নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক পাঠদান কর্মসূচি শুরু করে। করোনা বিস্তারের কারণে হোম কোয়ারেন্টাইন, লকডাউন, জুম, গুগল মিট ইত্যাদির সঙ্গে আমাদের ছাত্র সমাজে দ্রুত পরিচয় ঘটে। পড়াশোনার স্বার্থেই অনেক অভিভাবক সন্তানের হাতে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব বা স্মার্ট মোবাইল তুলে দিয়েছেন। অনলাইনে সংযুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীরা তাদের বন্ধু ও সহপাঠীদের সঙ্গে একসঙ্গে শিখতে পারছে। আরাফের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ইন্টারনেট ব্যবহারের ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের জন্য বিনোদনমূলক কার্যক্রম, সামাজিক দক্ষতা বৃদ্ধির অনুশীলন, তথ্য আদান প্রদান সহ অনেক মূল্যবান ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে। ইন্টারনেট ব্যবহারের সময়কে স্ক্রিন টাইম বলা হয়। ইন্টারনেটে সুদূর প্রসারী ব্যবহার থাকা সত্ত্বেও অতিরিক্ত স্ক্রিন টাইম শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। ঘন্টার পর ঘন্টা ডিজিটাল ডিভাইসের স্ক্রিন বা মনিটরের দিকে তাকিয়ে থাকায় তাদের চোখের উপর বাড়তি চাপ পড়ে, ফলে অল্প বয়সী বাচ্চাদের আজকাল ভারী চশমা ব্যবহার করতে দেখা যায়। ইন্টারনেট আসক্তির কারণে শিক্ষার্থীদের অনিদ্রা, ক্ষুধামন্দা, হজমের সমস্যা, ঘাড় ও কোমর ব্যথা, মোটা হয়ে যাওয়া সহ নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। এই আসক্তি তাদের খিটখিটে মেজাজ, অল্পতেই ধৈর্যচ্যুতি, টেনশন বোধ, বিষণ্ণতা, পারিবারিক সৌজন্যবোধের অভাবজনিত বিভিন্ন মানসিক সমস্যা সৃষ্টি করছে। উপরোক্ত সমস্যাগুলো আরাফের আচরণে লক্ষ্য করা যায়। আরাফের মতো উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের যা যা করতে হবে তা নিচে উল্লেখ করা হলো। 1. ইন্টারনেটের অপব্যবহার রোধ এবং এর আসক্তি থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থী, অভিভাবক সহ আমাদের শিক্ষকদেরকেও এগিয়ে আসতে হবে। 2. শিক্ষার্থীদের বুঝতে হবে নিজের ভালোর জন্য এই আসক্তি থেকে তাদের দ্রুত মুক্তি পেতে হবে। 3. মন ভালো করার জন্য ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে সহায়তা করতে হবে। 4. ইন্টারনেট আসক্তি দূর করতে ধীরে ধীরে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। 5. তাদের বোঝাতে হবে যে ইন্টারনেট আসক্তি তোমার পরিবার এবং বন্ধুদের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আরাফের মতো শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে অভিভাবকদের ও যে যে বিষয় নজর দিতে হবে তা হলো শিক্ষার্থীদের ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস আসক্তি কমানোর সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সহযোগিতা, তাই তাকে সর্বক্ষণ সহযোগিতা করতে হবে। তাকে পত্রিকা পড়ানো, বই পড়ানো, টিভির খবর দেখানো, গল্প করার মাধ্যমে বাস্তব জগতে নিয়ে আসতে হবে। ইন্টারনেটের কুফল থেকে সন্তানদের বাঁচাতে খেলাধুলা ও পরিবারের সদস্যদের সময় দেওয়া একান্ত প্রয়োজন। সন্তান কখন কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলছে সে বিষয়ে খোঁজ নিতে হবে। সপ্তাহে অন্তত একদিন তাকে বাইরে বেড়াতে নিয়ে যান। সবশেষে উপসংহারে লেখা যায় ইতিবাচক সামাজিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহানুভূতি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশ্বস্ততা ইত্যাদি একজন শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ রাখতে সহায়তা করবে। आमादेर भविष्यत प्रजन्म के सठीकभावे तैरी करार जन्य एई महामारी परिस्थितिते शिक्षार्थीदेर संगे परिवारेर ओ शिक्षकदेर सहनशील आचरण करा प्रयोजन। इंटरनेट व्यवहारेर फले शिक्षार्थीरा जेमन प्रजुक्तिगत दक्षता अर्जन करते पारछे तेमनि पर्याप्त इंटरनेटेर व्यवहारे से जेन यत्नशील थाकते पारे से ब्यापारे आमादेर सजाग थाकते हबे। आशा करी डिजिटल बांग्लादेशेर भविष्यत नागरिकेरा इंटरनेटेर कुप्रभाव थेके निजेदेर बाँचिए परिवारेर ओ समाजेर मध्य मुख उज्जवल करे सामने एगिए जाबे। सर्वशेष बला जाय उपरोक्त विषयगुलो बास्तबायन करते पारले आराफेर समस्यागुलो परित्राण करते सम्भव हबे।